ঋষভের সঙ্গে সম্পর্ক নিয়ে এই প্রথম মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী দেবলীনা দত্ত শেয়ার করেছিলেন একটি ছবি যেখানে দেখা যাচ্ছিল বিকিনিতে তাকে। ছবিতে তিনি একা নন, তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তার ভটভটি কো-অ্যাক্টর ঋষভ বসু। তারপর থেকেই জল্পনা হয়েছিল তুঙ্গে। তাহলে কি নতুন প্রেম এসেছে অভিনেত্রীর জীবনে? দুবাইতে দেবলীনা গিয়েছেন ঋষভের সঙ্গে। এরকম কথা যখন টলিপাড়ায় শোনা যাচ্ছে, তখন অভিনেত্রী মুখ খুললেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে। সেখানে তিনি জানালেন, এখানের মানুষেরা বড় একচোখা, নারী পুরুষ মানেই তাদের কাছে প্রেম, তার বাইরে কি ভাবতে নেই? আমার প্রেম একটাই ছিল এবং এখনো পর্যন্ত আছে, আগামীকাল কি হবে বলতে পারি না। দেবলীনা জানিয়েছেন, তিনি আর ঋষভ যেন এক মায়ের পেটেরই ভাই বোন, তাদের মুখের মিল নাকি এতটাই। অভিনেত্রীর কোনো ভাই বা বোন নেই, ঋষভ সেই অভাব পূর্ণ করছেন। তার মা ছন্দা দত্ত অভিনেতাকে নিজের ছেলের মতনই মনে করেন। এছাড়াও অভিনেত্রী আরো জানিয়েছেন, তার যাওয়ার ঠিক দুদিন আগে একটি বিজ্ঞাপনী ছবির শুটিং এ নাকি বুর্জ খালিফার শহরে ছিলেন অভিনেতা ঋষভ বসু। খবর জেনে সঙ্গে সঙ্গে দেবলীনা তাকে বলেন, কাজ শেষ হলেও ফিরবি না, মাকে নিয়ে দুবাই আসছি, একসঙ্গে স্কাই ডাইভিং করব। তারপরেই অভিনেত্রী হাসতে হাসতে আরো জানান, তিনি নাকি হুড়মুড়িয়ে প্রেমে পড়েছেন স্কাই ডাইভার ম্যাক্সের, যিনি ইতিমধ্যেই বিবাহিত। ম্যাক্সের স্কাই ডাইভিং এর পছন্দের সময় ডিসেম্বর, তার থেকে জেনে নিয়েছেন তিনি। কথা দিয়েছেন ডিসেম্বরে আবার যাবেন দুবাইয়ে, ম্যাক্সের সঙ্গে ডানা মেলবেন শূন্যে, তাই নাকি তার একতরফা ডেট। বন্ধুরা, অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, ঋষভ বসুর সঙ্গে তার সম্পর্ক শুধুমাত্র ভাই বোনের। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।